আওয়ামী লীগ বিএনপির ক্ষমতায় টিকে থাকার রেষারেষিতে সাধারণ মানুষ বলি হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। বুধবার 21 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। নূর বলেন, শিক্ষকরা আজ লেজুর বৃত্তির রাজনীতি করছেন, তারা ভিসি প্রভিসি হওয়ার জন্য এমপিও নেতাদের কাছে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন হতো তাহলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংকট থাকতো না। তিনি বলেন, গণমাধ্যমের পায়ে শেকল, তারা আজ কর্পোরেট ডাকাতদের দখলে। ধর্ষকরা আজ প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হন, প্রধানমন্ত্রীও লন্ডনে গিয়ে মিথ্যাচার করেই যাচ্ছেন। সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি আসম আব্দুর রব, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, ডক্টর আসিফ নজরুল, হাসনাত কাইম সহ অনেকেই।